হ্যালো গাইস, আমি সুমন্ত দে। আজ আমাদের টপিক, হোয়াট ইজ ওয়াটারশেড, মানে ওয়াটারশেড কী। পাতি বাংলাতে বললে কোনো জায়গার জল একটা নির্দিষ্ট নালাপথ দিয়ে বেরিয়ে গেলে সে একটা সম্পূর্ণ এলাকাটাকে আমরা ওয়াটারশেড বলি। যেমন যদি ধরি এই যে এই ছবিটা, এই ছবিটাতে ধরুন এটা একটা যে আমরা বাউন্ডারি লাইনটা দিয়েছি, এটা একটা কোনো জায়গার এলাকা আর কি। সেই এলাকাটা থেকে জল একটা নির্দিষ্ট যে নালাপথ দিয়ে যেখান দিয়ে এখানে দিয়ে বেরিয়ে আসছে, সে নালাপথটাকে নির্দিষ্ট নালাপথ দিয়ে বেরিয়ে আসছে, পুরো জায়গাটার জল আর একটা নির্দিষ্ট নালা দিয়ে প্রথম কথা বেরিয়ে যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে এটা একটা রিজ লাইন দিয়ে ঘেরা আছে। এবার রিজ লাইন হচ্ছে কি? রিজ লাইন হচ্ছে কোনো জায়গায় উঁচু এলাকা। যদি এখানে জল পড়ে তাহলে জলটা কিছু জল এদিকে আসবে, কিছু জল এদিকে যাবে। এটা হচ্ছে আমাদের রিজ লাইন। এই টোটাল রিজ লাইনটা দিয়ে ঘেরা। তাহলে কি বললাম, কোনো একটা নির্দিষ্ট জায়গার জল যদি একটি নির্দিষ্ট নালাপথ দিয়ে বেরিয়ে যায়, এটা হচ্ছে নির্দিষ্ট নালাপথ, সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটাতে যে রিজ লাইন দিয়ে ঘেরা থাকবে, এটাকে আমরা টোটাল বলছি একটা ওয়াটারশেড। এরপর উদাহরণ সাপেক্ষে আমি যেমন একটা বলতে পারি যে ছাতা যে আমরা আছে ব্যবহার করি, যে রোদ বা বর্ষার ছাতা, সেই ছাতাটা যে আমরা যদি উল্টা দিয়ে করে ধরি, আমি একটা ছবি এঁকেছি দেখুন, এই যে এটা ধরুন একটা ছাতা, আমি ধরে নিচ্ছি ভালো হয়নি ছবি, কিন্তু এটা একটা ছাতা, ছাতাটা উল্টো দিকে করে ধরলে এটা ধরুন এর হচ্ছে রিজ লাইন, এই যে রেখাটা গেছে এটা হচ্ছে রিজ লাইন আমি ধরে নিচ্ছি। এর মধ্যে যত বৃষ্টি পড়বে পুরোটাই কি হবে, এদিকে চলে যাবে, সব বৃষ্টিটা মাঝখানে চলে যাবে। এটা একটা আমরা ধরতে পারি যে একটা রিজ লাইন দিয়ে ঘেরা এলাকা, যেটা দিয়ে নির্দিষ্ট একটা পথ আছে, সেখান দিয়ে জলটা জমা হয়ে হয়তো বাইরে বেরিয়ে যাবে। যদি ফুটা থাকে এখানটাতে, এখানটাতে ফুটা থাকলে এখানটা দিয়ে জল বাইরে বেরিয়ে যাবে, এই যে এইখানটাতে, এটাই আমরা বলছি ওয়াটারশেড। আবার যদি একটা ছবি দেখি, এই যে ছবিটা, এখানে এই যে এটা হচ্ছে আমাদের রিজ লাইন, এই এলাকাটা হচ্ছে রিজ লাইন, যেটা আমি পেন দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার রিজ লাইন। মানে এখানে বৃষ্টি পড়লে জলটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিছু জল আসবে এইদিকে যে তীরচিহ্নটা দিচ্ছি, কিছু জল এইদিকে যাবে, কিছু জল তার উল্টো দিকে যাবে। মানে এটা উঁচু এলাকা, যদি এখানটাতে বৃষ্টি হয় কিছু জল এইদিকে আসবে, কিছু জল এইদিকে আসবে। তাহলে এইটা পুরোটা হচ্ছে আমার উঁচু একটা এলাকা, সেই এলাকার মধ্যে আমি একটা একটা নির্দিষ্ট নালা আছে, যে একটা নির্দিষ্ট নালা, এখান দিয়ে হয়তো জলটা বেরিয়ে যাবে, নির্দিষ্ট নালা দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, আর এর মধ্যে যে যত বৃষ্টিপাত হবে পুরোটাই এই নির্দিষ্ট নালাপথ দিয়ে বেরিয়ে যাবে। এটাকে আমরা ছোটো একটা ওয়াটারশেড বলতে পারি। আর এই যে লাইনগুলো দেখানো আছে, এটা কন্ট্রোল লাইন আছে, অত বোঝার দরকার নেই, সিম্পল ভাষায় হচ্ছে ওয়াটারশেড কী। এটা হচ্ছে আমাদের মেন প্রধান একটা বই দেখাই, বইতে যেটা লেখা আছে যে ওয়াটারশেড কী। ওয়াটারশেড ইজ ডিফাইন্ড অ্যাজ এ হাইড্রো সরি ওয়াটারশেড ইজ ডিফাইন্ড অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট অফ অ্যান এরিয়া হুইচ ড্রেন্স টু এ কমন আউটলেট পয়েন্ট। ইট ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান আইডিয়া ইউনিট অফ প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্যাট এরিয়া থ্রু জুডিশিয়াস ইউজ অফ ল্যান্ড ওয়াটার অ্যান্ড ভেজিটেশন রিসোর্সেস ইন এ হোলিস্টিক ম্যানার। ভাই ইংলিশে লেখা আছে, এর অর্থটা দাঁড়াচ্ছে যেটা আমি বারবার বলছি, ওয়াটারশেড হচ্ছে একটা হাইড্রোলজিক্যাল ইউনিট, যেটা একটা এরিয়াকে কভার করছে। যেমন ধরি যদি আমি ছবিটা, এটা আমার যদি একটা টোটাল এরিয়া হয়, আমি ধরে নিচ্ছি একটা একটা জায়গা, সেই এরিয়াটা একটা রিজ লাইন দিয়ে কভার আছে, সেটা একটা কমন আউটলেট আছে, সেটাকে আমরা সোজা সোজা বলতে পারি ওয়াটারশেড। তাহলে আমাদের ক্লিয়ার হলো বন্ধুরা, হোয়াট ইজ ওয়াটারশেড। প্লিজ কমেন্ট, যদি কোনো প্রশ্ন থাকে আমি আবার ভিডিওটা করতে পারি। থ্যাংক ইউ।